বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ পার্সোনাল ডিটেল অ্যাকাউন্টের জন্য মার্চেন্ট অ্যাপটিকে কানেক্ট করবেন। বিকাশ অফিসিয়ালি কোনো অ্যাপস আলাদা তৈরি করে নাই, তবে আপনি আপনার রিটেল অ্যাকাউন্টটিকে বিকাশ পার্সোনাল ডিটেল অ্যাকাউন্টটিকে আপনি বিকাশের যে মার্চেন্ট অ্যাপটা আছে ওইটা দিয়ে টোটালি কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করে দেখাই যে আমার সিমে বর্তমানে মানে সিম ওয়ানে রবি সিমের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে ডায়াল করে দেখলাম যে এখানে একটা পেমেন্ট মানে বিকাশ রিটেলার সিম আছে, বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের একটা সিম আছে। তো বন্ধুরা, আপনারা প্লে স্টোরে সার্চ করবেন বিকাশ মার্চেন্ট, এই লিঙ্কটা ক্লিক করে আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটাকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে আমি মার্চেন্ট অ্যাপসটাকে ওপেন করি। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে বলে নিই, অবশ্যই বিকাশের মার্চেন্টের যেই বা মার্চেন্ট অ্যাপটা কানেক্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের মধ্যে সিম ওয়ানে আপনার রিটেল অ্যাকাউন্টের সিমটা লাগানো থাকতে হবে। আমি এখানে যত পারমিশন আছে সবগুলোকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাকে বলবে আপনার রিটেল অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা দিতে। তো বন্ধুরা, আমরা একটু ভিডিওটা ক্লিয়ার করি। দেখতে পাচ্ছেন এখানে বলছে যে মার্চেন্ট অ্যাকাউন্টটা লগ ইন করুন, মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার লিখুন। এখানে আপনি আপনার রিটেল অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন। আমি এখানে নাম্বার লিখে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার সিমের মধ্যে একটা কোড আসবে। অবশ্যই আপনার সিমটা কিন্তু আপনার ফোনের স্লট ওয়ানে লাগানো থাকতে হবে, তা না হলে কোডটা কিন্তু অটোমেটিকলি বসবে না। আপনি সিম টু লাগিয়েও আপনি কোডটা অটোমেটিকলি বসাতে পারবেন না। আমি এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে, এখানে কোডটা অটোমেটিক বসে গেছে দেখতে পাচ্ছেন। তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে আপনার একটি মানে আপনার পিন নাম্বারটা দিতে। আপনার যে পিন নাম্বারটা সেট করছেন 5 সংখ্যার, ওই পিনটা দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করবো পিনটা দিয়ে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে আপনার নাম দিতে, এবং আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনাকে নাম দিতে হবে যেটা ভবিষ্যতে শো করতে পারে কেউ যদি পেমেন্ট করে। আমি এখানে এটাকে চেঞ্জ করে দিই, কারণ একটা উল্টাপাল্টা নাম চলে আসছে। আমি তাকে চেঞ্জ করে আমার নিজের নামটা দিয়ে দিই। নাম দেওয়ার পর আপনার এখানে আপনার নিজের নামটা দিয়ে সেভ করে দেবেন, বা আপনি দোকানের নামে দিতে পারেন, বা আপনার অনলাইন ব্যবসার নামে দিতে পারেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আছে, আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সেট করতে পারেন, বা আপনি উপরে পরে করবে এরকমভাবে ক্লিক করতে পারেন, আপনি পরেও এটাকে সেট করে দিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার নেক্সট হয়ে গেছে, স্বাগতম জানাচ্ছে। এখন আমি জাস্ট শুরুকরণে ক্লিক করে দেবো। শুরুকরণে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে চলে আসছি বিকাশের মার্চেন্টের হোম স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এটা এখান থেকে আমি আমার সকল ট্রানজ্যাকশনগুলো করতে পারবো। এখান থেকে আমি রিফ্রেশে ক্লিক করে আমি আমার লেনদেনের একটা স্টেটমেন্ট দেখতে পারবো, উপরে ক্যাশ আউট করতে পারবো। আস্তে আস্তে এই অ্যাপসটা আরও ডেভেলপ হয়ে যাবে আশা করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে আশা করি আপনারা খুব সহজেই আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্টে মার্চেন্টের অ্যাপসটার মধ্যে আপনারা আপনাদের রিটেল অ্যাকাউন্টটিকে কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, এটা কিন্তু আমার রিটেল অ্যাকাউন্ট, আমি কিন্তু মার্চেন্ট দেখতে পাচ্ছি। আমি একদম নতুন অ্যাকাউন্ট, আমি এটার মধ্যে কোনো লেনদেন করি নাই, একদম টোটালি একটা ব্ল্যাঙ্ক একটা অ্যাকাউন্ট। আরেকটা কথা, এই অ্যাপসটার মধ্যে কিন্তু আপনি বর্তমানে সকল ফেসিলিটি পাবেন না, তার মানে এটা থেকে আপনি সিড মানি করতে পারবেন না, বা পেমেন্ট করতে পারবেন না, বা অনেক কিছু আছে যেগুলো আপনি এটা দিয়ে বর্তমানে করতে পারবেন না। এগুলো অবশ্য তারা ডেভেলপ করতেছে আস্তে আস্তে, এই অ্যাপসটাকে তারা টোটালি আপগ্রেড করে ফেলবে। বর্তমানে আপনি অ্যাপসটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে ক্যাশ আউট করতে পারছেন, তাছাড়া উপরে ব্যালেন্স চেক করতে পারছেন। তারপরে বর্তমানে প্রায় সকল কাজই এটার মধ্যে আন্ডার ডেভেলপ আছে, মানে এটার উপর কাজ চলতেছে, মানে এটা আস্তে আস্তে আমরা জানি খুব শীঘ্রই চলে আসবে, কেননা বিকাশ আমাদেরকে সকল সার্ভিসগুলো অনেক দ্রুত নিয়ে আসে। আর আমি বিকাশের কাছে বলবো যে আমরা যারা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটা ব্যবহার করবো তাদের জন্য যাতে আলাদা একটা অ্যাপ ডেভেলপ করে, মানে আমরা চাই না যে আমাদের রিটেল অ্যাকাউন্টটাকে মার্চেন্ট অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে হই বা কন্ট্রোল করতে হই। আমরা চাই আমাদের রিটেল অ্যাকাউন্টটাকে যেন আলাদা একটি অ্যাপসের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি, যেরকম বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের জন্য আমরা আলাদা একটা অ্যাপস প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবল চাই, বিকাশের কাছে আমাদের একটা অনুরোধ। তো বন্ধুরা, এখন আপনাদের মধ্যে অনেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সিম ওয়ানে কি রাখতে হবে? হ্যাঁ, আপনার যে রিটেল অ্যাকাউন্টের যে সিমটা আছে ওই সিমটা আপনাকে মাস্ট বি সিম ওয়ান, আপনার ফোনের স্লট ওয়ানে লাগিয়ে আপনাকে অ্যাপসটা কানেক্ট করতে হবে, অন্যথায় হবে না। আমি অনেকভাবে ট্রাই করছি, কোনোভাবেই হয় না। আমি যখন মানে আপনাদেরকে সিম টু আপনি যদি আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা আছে ওটা যদি মার্চেন্ট অ্যাকাউন্টের যে সিমটা আছে ওটা যদি আপনি আপনার ফোনের সিম স্লট টুয়ে লাগান, তাহলেও কোড কোনোভাবেই বসবে না আপনাকে। হ্যাঁ, নিশ্চিতভাবে আপনাকে আপনার যেই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট আছে ওইটার সিমটাকে আপনার ফোনের স্লট ওয়ানে লাগিয়ে মার্চেন্ট অ্যাপটা ব্যবহার করতে হবে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যারা মানে বিকাশের যে আমরা সাধারণ যে অ্যাকাউন্টগুলো আছে, বিকাশ অ্যাকাউন্ট সাধারণ বিকাশ অ্যাকাউন্টগুলো আছে না, ওই অ্যাকাউন্টগুলোর যে অ্যাপসটা আছে বিকাশ, ওই অ্যাপসটাকে আপনি আপনার ফোনের সিম স্লট টুয়ে লাগিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে আপনার বিকাশের যে মার্চেন্ট অ্যাপসটা আছে আমি আজকে যে দেখাইলাম, এই মার্চেন্ট অ্যাপসটা ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আপনার রিটেল অ্যাকাউন্ট হোক আর পেমেন্টের সিম হোক, আপনাকে অবশ্যই সিম স্লট ওয়ানে লাগিয়ে অ্যাপসটাকে কানেক্ট করতে হবে। আর যারা আমরা সাধারণ পার্সোনাল অ্যাপ ব্যবহার করি তাদেরকে আপনারা চাইলে সিম টুয়ে লাগিয়ে
কেউ আপনাদের ওই বিকাশ অ্যাকাউন্টকে ব্যবহার করতে পারবেন, বিকাশ অ্যাপটা ব্যবহার করতে পারবেন, কিন্তু মার্চেন্ট অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই সিম স্লট ওয়ানে লাগিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, অন্যথায় কোড কোনোভাবেই আপনাকে কোড বসবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, এবং বন্ধুরা এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।